নমস্কার বন্ধুরা, তুই বলবো না তুমি এই গানটা শোনার পর আমি ঠিক 2009, 2010, 2011 এই সময়ের দিকে কিন্তু ফিরে চলে গেলাম। আজ থেকে 13 বছর আগে দেবের একটা সিনেমা ছিল চ্যালেঞ্জ। তখন দেবের স্টাইল, দেবের লুক, দেবের ড্যান্সের যে ধরনটা ছিল সেটা আমরা কোথায় গিয়ে কিশমিশ সিনেমার তুই বলবো না তুমি এই গানটার মাধ্যমে কিন্তু ফিরে পেলাম। তো গানটা কেমন লাগলো? সত্যি কথা বলতে গানটা জাস্ট অসাধারণ, এক কথায় আগুন। গত 5-6 বছরে বাংলা সিনেমার ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট নম্বর ওয়ান ড্যান্সের গান হচ্ছে অবশ্যই তুই বলবো না তুমি। এই গানটার মধ্যে দেব রুক্মিণীর কেমিস্ট্রি বা তাদের চোখ মুখের এক্সপ্রেশন, তাদের অভিনয় এক কথায় অসাধারণ, লাভলি। মানে বর্তমান সময়ে বাংলাতে ওয়ান অফ দ্য বেস্ট পেয়ার হচ্ছে অবশ্যই দেব রুক্মিণী। তো বন্ধুরা, আমি এখন থেকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তুই বলবো না তুমি এই গানটা কিন্তু এবার স্কুল কলেজের সমস্ত মেয়েরা স্কুলে, কলেজে, শপিং মলে, রাস্তাঘাটে, বাড়িতে, সব জায়গায় কিন্তু গুনগুন করতে শুরু করে দিবে। তো গানটার মধ্যে সত্যি কথা বলতে সব কিছুই ভালো ছিল। যেরকম দেবের ড্যান্স ছিল তেমনি দেব রুক্মিণীর কেমিস্ট্রি, লোক, তারপরে কলেজের ভিতরে ওই সুন্দর সুন্দর জায়গাগুলো, তারপরে তোমার ক্যামেরার কাজ, দেবের পোশাক আশাক, দেবের লুকস, হেয়ারস্টাইল, রুক্মিণীর হেয়ারস্টাইল, তার মুখে হাসি, এক কথায় সব কিছু মিলে আমি 10-এর মধ্যে কত দেব? অবশ্যই 10-এর মধ্যে 10। কারণ সত্যি কথা বলতে বাংলাতে আমরা অনেকদিন হলো এরকম গান কিন্তু হারিয়ে ফেলেছিলাম। তো সেদিক থেকে দেব যে এরকম কিছু করার চেষ্টা বা কাজের অভিজ্ঞতা যে দেখিয়েছে জাস্ট অসাধারণ। সে কখনো গোলন্দাজ, কখনো টনিক, কখনো রঘু দেখাত, আবার কখনো কিন্তু সে আগের মতন মানে লাভার বয় তথা রোমান্টিক যে চরিত্র সেটা কিন্তু প্লে করতে চলেছে। তো আশা রাখবো যেন আপনারা এই গানটাকে সাপোর্ট করবেন এবং এই গানটার পাশে এসে দাঁড়াবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।